বন্ধুরা দেখতে পাচ্ছেন বিকে ইকো গার্ডেনের মাল্টা গাছ উনি যারা আমপাঙে তাণ্ডবে লন্ডভন্ড হয়ে গেছে, এখানে গাছটা ভেঙে গেছে। এ গাছে লক্ষ্য করেন আপনারা অন্তত 500 মাল্টা ছিল। এপাশে আর একটা গাছ দেখতে পাচ্ছেন, এটাও ভেঙে গেছে, এটাও প্রায় 500 মতো মাল্টা ছিল। এখানে আমাদের দুজন দর্শনার্থী আছেন, ওনারা নতুন উদ্যোক্তা বাগান করবেন, দেখতে আসছেন। এপাশে আরও একটা মাল্টা গাছের ডাল ভেঙে গেছে, ও সাইডে আরও একটা ভেঙেছে, তারপরে অনেকগুলো মাল্টা। হ্যাঁ, ওটা তো অন্তত 50টা মাল্টা আছে ওই ডালে। একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করি, দেখি এখানে আর একটা বড় গাছ ভেঙেছে। এই গাছের মূল তিনটা ডাল ভেঙে গেছে। এই গাছে অন্তত 500 মাল্টা ছিল, আপনারা দেখতে পাবেন। একটু আমি ডালটা উঁচু করে দিই। মাল্টার সাইজ কতটুকু হবে? এটা সাধারণত আমরা গতবার যেটা হারভেস্ট করছিলাম ওটা 5.1 কেজি ছিল। তো কি ক্ষতি হয়েছে আপনারা লক্ষ্য করতে পারেন। এই গাছে আমার 500 মালটা ছিল, তিনটা ডাল ভেঙে গেছে। ওই তিনটা ডালে আমার মনে হয় অন্তত 200 মালটা আছে। তো 200 মালটার বর্তমান বাজার মূল্য কিন্তু 4000 টাকা। এ পাশে দেখেন একটা ভেঙেছে। মালটাগুলো বিক্রি করতে সমস্যা হয় না? মালটা মার্কেটে ব্যাপক চাহিদা আছে, এখানে ভাঙছে ওটায় ভাঙছে, শত শত গাছ কিন্তু ভেঙে গেছে। এখানে দেখেন এই গাছেও অন্তত 500 মালটা আছে, এ দেখেন আপনারা। এগুলো কালারটা কি? কালার আসলে এটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত রাখতে পারলে কালার হয়। এখানেও ভাঙছে দেখেন, এটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত রাখলে কালার এসে যায়। আর আমরা সবুজ অবস্থা থেকে বিক্রি শুরু করি, কারণ হচ্ছে আমাদের দরকার রস এবং মিষ্টতা। কিন্তু রস এবং মিষ্টতা সবুজ অবস্থাতেই চলে আসে, আর তারপরে একটা সময় পর্যন্ত রাখতে পারলে আপনার কালার এসে যায়। দেখেন কি ভাঙা ভাঙছে ডাল। হ্যাঁ দেখেন, এটা এই গাছটা কিন্তু, এটা অন্তত 500 মালটা আছে এই গাছে। এই গাছটা পুড়ে গেছে কিন্তু। আর এই যে এখানে, এই যে আমার ভাইয়ের হাতে, একটা সময় রাখতে পারলে এরকম কালার হয়, কিন্তু সেটা একটা সময় পর্যন্ত রাখতে হবে, একটু লং টাইম রাখলে হবে। আর সাইক্রাস গোত্রের গাছ আপনারা জানেন যে ফল গাছে পেকে যাওয়ার পরেও অন্তত আরও 6 মাস গাছে রাখা যায়। তো এটা বিক্রি করতে কোনো সমস্যা নেই, কারণ হচ্ছে এখন যদি মার্কেটে দাম কম থাকে আমি 2 মাস পরে বিক্রি করব, এই আর কি। কিন্তু এরকম মানে প্রাকৃতিক বিপর্যয় ঘটলে তার আসলে কিছু করণীয় থাকে না তখন। হ্যাঁ, ওই এই এই গাছটাও অসুস্থ, এটা চেঞ্জ করতে হবে ওখান থেকে। ব্যাপক ক্ষতি হয়েছে। এ গাছে কিন্তু অন্তত 300 অধিক মালটা আছে। আপনি দেখতে পাচ্ছেন ডাল, দুইটা ডাল ভেঙে দুই দিকে চলে গেছে।